হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ইন্টারের প্রথম পত্রের গুণগত রসায়নের কোয়ান্টাম সংখ্যা। ওকে, আমি কোয়ান্টাম সংখ্যার একটা নির্দিষ্ট একটা পার্ট নিয়ে আলোচনা করব। ওকে, আজকে আমার কোশ্চেনটা হচ্ছে যে ফসফরাসের 13তম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা এন এল এম এস এই চারটার মান বের করে দেখাও। আমরা জানি কোয়ান্টাম সংখ্যা চার প্রকার। প্রথমটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। তারপরে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। তারপরে হচ্ছে চুম্বক কোয়ান্টাম সংখ্যা, যেটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। এবং সর্বশেষ স্পিন কোয়ান্টাম সংখ্যা, যেটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তো আমাদের ইন্টারমিডিয়েটে কলেজ পরীক্ষা এমনকি বোর্ড পরীক্ষা সবসময় কোশ্চেন আসে যে তৃতীয় কক্ষপথের জন্য কতগুলো ইলেকট্রন সম্ভব তা কোয়ান্টাম সংখ্যা মতে বের করে দেখাও, চতুর্থ কক্ষপথে কতগুলো ইলেকট্রন সম্ভব তা কোয়ান্টাম সংখ্যা মতে বের করে দেখাও। তখন আমরা পার্ট বাই পার্ট করি, প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে সহকারী বের করি, সহকারী থেকে চুম্বক, চুম্বক থেকে স্পিন বের করে সর্বশেষ আমরা অরবিটাল থেকে কতগুলো ইলেকট্রন আছে সেগুলো আমরা বের করে দেখাই। কিন্তু আমার কোশ্চেনটা মানে ওই টপিকেরই জাস্ট একটু ভিন্ন ধারার। যেমন আমার কোশ্চেনটা হচ্ছে ফসফরাসের 13তম ইলেকট্রনের জন্য এন এল এম এস এর মানটা বের করে দেখাও। ওকে, তো আমার এই কোশ্চেনটা অ্যান্সার করার জন্য সর্বপ্রথমে ফসফরাসের 13তম ইলেকট্রনটা খুঁজে বের করতে হবে যে ফসফরাসের 13তম ইলেকট্রনটা কোথায় আছে। তো ইলেকট্রন বিন্যাস আমি উপরে করে রাখছি, হুন্টের নীতি অনুযায়ী দেখাই নাই আপনাদের বোঝার জন্য। ওকে, তো ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটা এরকম। ওকে, তো ওয়ান এস এর দুইটি ইলেকট্রন আছে। তো ফার্স্ট ইলেকট্রনটা আমি দিলাম একটা দুইটা, মানে এটা হলো ফার্স্ট ইলেকট্রন, এটা হলো সেকেন্ড ইলেকট্রন। তারপরে টু এস এস এর দুইটি ইলেকট্রন আছে, তো আমি দুইটা দিয়ে দিলাম। এখন টু পিতে ছয়টি ইলেকট্রন আছে। তো আমরা হুন্টের নীতি মোতাবেক জানি যে আমরা কখনই দুইটা দুইটা করে দিব না, যদি ইলেকট্রন থাকেও। তো আমরা ফার্স্টে একটা একটা করেই দিলাম। তো আমার একটা একটা ইলেকট্রন এখন হইলো 1 2 3 4 5 6 7, তারপরে 8 9 10, তারপরে এখন এটা হলো 11, এটা হলো 12, আর এটা হলো আমার সেই 13তম ইলেকট্রনটা, যেই 13তম ইলেকট্রনের জন্য আমি কোয়ান্টাম সংখ্যা বের করবো। এখন এটা হলো 13, এটা হলো 14, আর এটা হলো কত 15তম ইলেকট্রন। কিন্তু আমার কোশ্চেনটা হলো 13তম ইলেকট্রনের জন্য। তো 13তম ইলেকট্রন কোনটা? 13তম ইলেকট্রন হলো এটা। এটার জন্যই আমি মূলত এন এল এম এস এর মানটা বের করবো। তো যেহেতু এই 13তম ইলেকট্রনটা 3p-তে আছে, আমার খেয়াল রাখতে হবে যে 13তম ইলেকট্রনটা 3p-তে আছে। আচ্ছা, তো পি এর তিনটা অরবিটাল সম্ভব। প্রথমটা হচ্ছে পি এক্স, তারপরটা হচ্ছে পি ওয়াই, তারপরটা হচ্ছে পি জেড। এই তিনটাকে আমরা এভাবে লিখতে পারি, পি এক্স, পি ওয়াই, পি জেড। আচ্ছা, এগুলো সেম। ওকে, তো পি এক্স, পি ওয়াই, পি জেড। এখন আমার 13তম ইলেকট্রনটা পি এক্স অরবিটালে রয়েছে, 3p হইল উপশক্তি স্তর। এখন যেহেতু পি এর আগে কত আছে, পি এর আগে আছে 3। আমরা জানি যে এই এসপিডিএফ এর আগে যেই মানটা থাকে সেটাই হচ্ছে এন এর মান, তার মানে এটা হচ্ছে কিসের মান? এন এর মান। তার মানে এন এর মান এখানে কত হবে? এন এর মান হবে 3। তো এন এর মান হলো 3, এখন ইলেকট্রনটা 3p-তে আছে। এখন আমরা জানি পি এর মান, একটা জানি যে পি এর মানটা হচ্ছে 1। তো পি এর মান 1 মানে আমরা লিখতে পারি এল এর মান কত? 1। যেহেতু ইলেকট্রনটা 3p-তে আছে, তো আমরা এখানে এল এর মান কত লিখতে পারি? এল এর মানটাও 1 লিখতে পারি। আচ্ছা, তো আমি এন, তো আমার এন এর মান আসলো, এল এর মান আসলো। এখন আমার এম এবং এস এর মানটা বাকি আছে। ওকে, তো এম এর মানটা কোনটা আসবে সেটা নিয়ে অনেক দ্বন্দ্ব আছে, এক এক জায়গায় এক এক রকম, ইউটিউবে একরকম, গুগলে একরকম, আপনার উদ্দেশ্যের কনসেপ্ট বুকগুলোতে একরকম, অন্যরকম পাঠশালায় একরকম, তারপরে বই হাজার ইসারের বই একরকম, এক এক জায়গায় একরকম। তো এম এর মানটা নিয়ে দ্বন্দ্বটা হলো, এম এর মান মূলত একটা দিলেই হয়, এই এক এক জায়গায় এক এক রকম হওয়ার কারণ কি? যেমন এক একজন এক একটা ফলো করছে, তাই এত ভিন্ন 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 আসছে। তো আমরা যেমন এটা আছে হাজার ইসারের বইটা আছে এটা, তারপরে ইউটিউব ভিডিওগুলোতে আছে এটা, তারপরে উদ্দেশ্যে কনসেপ্ট বুকে আছে এটা, একটা থাকে, অনেকগুলো আছে, সমস্যা নেই। তো এম এর মানটা একটা ফলো করলে হয়। যেমন আমরা যদি মাঝেরটা ফলো করি, দেখেন আমার 13তম ইলেকট্রনটা পি এর ফার্স্ট অরবিটালে আছে, তার মানে এই অরবিটালটায় আছে। তো এই আমরা যদি এটা ফলো করি তাহলে এম এর মানটা হবে +1। তো এম এর মানটা আমি +1 দিয়ে দিলাম, একটা দিলেই হয়। আপনি এম এর মানটা 0 দিতে পারেন, -1 দিতে পারেন, নট ফ্যাক্ট, সমস্যা নেই। এখন এখন আরেকটা কোশ্চেন ছিল এস এর মান, এস এর মানটা মূলত কি হবে? আচ্ছা, ওকে, এখন এস এর মানটা খুব ভালোভাবে বোঝার জন্য আমাদের মুখস্থ রাখতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে আমি যেই ইলেকট্রনটা কাউন্ট করতেছি বা যেই ইলেকট্রনটা আমি কাউন্ট করব, সেই ইলেকট্রনটা যদি অরবিটালের মধ্যে সিঙ্গেল অবস্থায় থাকে তাহলে লিখবো আমরা +1/2। আমরা জানি যে স্পিন কোয়ান্টাম সংখ্যা আমাদের বইতে লেখা আছে +-1/2 মুখস্থ। একবার বলা আছে যে +1/2, আরেকবার বলা আছে -1/2। তো
কখন প্লাস হাফ আর কখন মাইনাস হাফ, সেটা হচ্ছে ইলেকট্রনটা যদি এভাবে সিঙ্গেল আকারে থাকে তাহলে হচ্ছে প্লাস হাফ, আর যদি ডাবল আকারে থাকে তাহলে হলে মাইনাস হাফ। যেমন মনে করেন আমরা যদি এই ইলেকট্রনটার জন্য করি তাহলে হবে প্লাস হাফ, আর এই ইলেকট্রনটার জন্য যদি করি তাহলে হবে মাইনাস হাফ। এখন আমাদের যেহেতু আলোচ্য বিষয় 13তম ইলেকট্রন, মানে ইলেকট্রন হচ্ছে এইটা, তো এইটা তো আমার সিঙ্গেল আকারে আছে, এখানে যদি একটা থাকতো সেটার জন্য মাইনাস হাফ হইতো। তো যেহেতু এটা সিঙ্গেল আকারে আছে, মানে পি এর ফার্স্ট ইলেকট্রন সিঙ্গেল আকারে আছে, তার মানে স্পিন কোয়ান্টাম সংখ্যা হবে আমার প্লাস হাফ। ওকে, তো আশা করি কোয়ান্টাম সংখ্যার ক্ষুদ্র পাঠটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।